ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইট এণ্ড ষ্টীল। টপ হেডলাইনস আগবঢ়াইছে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইনস্পায়ার। ট্রান্সফর্মার বিস্ফোরণত আঘাতপ্রাপ্ত রিঙ্কি তিওয়ারীর মৃত্যু। 60% অগ্নিদগ্ধ হয়ে জিএমসিএইচত ভর্তি হয়ে থাকা রিঙ্কির মঙ্গলবারী নিশা মৃত্যু। বিরুবাড়ীর ট্রান্সফর্মার বিস্ফোরণত অগ্নিদগ্ধ হয়েছিল রিঙ্কি তিওয়ারীর ঘরের আন তিনি সদস্য। 48 ঘণ্টাৰ পিছতো সন্ধান নাই বিশিষ্ট সংগীত শিল্পী রমেন বৰুৱাৰ। আজি পুনৰ ব্ৰহ্মপুত্ৰৰ বুকুত চলিছে SDRFৰ অভিযান। স্নিফাৰ ডগৰ সহায়ত রমেন বৰুৱাৰ অন্তিম মোবাইল লোকেশ্যনতো আৰক্ষীয়ে চলাইছে অভিযান। উৎকণ্ঠিত ৰমেনদাৰ অগণন অনুৰাগী। লোকসভা নির্বাচনের পিছত 4 আগস্টত বিরোধী ঐক্য মঞ্চের প্রথমক্ষণ বৈঠক। 5 সমষ্টির উপনির্বাচনের আসন সম্পর্কত হব আলোচনা। রাজ্য দলে বিচাৰিছে বঙাইগাঁও বিধানসভা সমষ্টি। উপনির্বাচনত কংগ্রেসে অকলে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তক লৈ বিরোধী ঐক্যত সন্তুষ্টি। যোরহাটত রহস্যজনক অবস্থাত বন্ধ করা কিশোরীর মৃতদেহ উদ্ধার। ত্রিনয়ন বরা নামের এজন লোকের বাসগৃহত উদ্ধার কিশোরীগীর মৃতদেহ। কিশোরীগীর মৃতদেহ উদ্ধারক লৈ সৃষ্টি হয়েছে গভীর রহস্য। ঘটনাস্থলীত উচ্চপদস্থ আরক্ষী বিষয়া উপস্থিত হয়ে আরম্ভ করেছে তদন্ত। পুনৰ অনুষ্ঠিত নহয় নিট UG পরীক্ষা। প্রশ্নকাকত ফাদিলের পিছত মেডিকেলের প্রবেশ পরীক্ষা পুনৰ অনুষ্ঠিত করবলে উচ্চতম ন্যায়ালয়ের দ্বারস্থ হয়েছিল শিক্ষার্থী। দুই পক্ষের শুনানি গ্রহণের পিছত নিট UG পরীক্ষা পুনৰ অনুষ্ঠিত করা সম্ভব নহয় বলে রায় উচ্চতম ন্যায়ালয়ের। আয়কর গাঁথনি সলনিরে একেরাহে সপ্তমখন বাজেট দাখিল করলে বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে। প্রতিরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, শক্তি আর তথ্য প্রযুক্তির বৃহৎ পুঁজি ধার্যরে কেইবাখনো অভিলাষী আসনি ঘোষণা। নিয়োগ আর দক্ষতা বৃদ্ধির বাজেটত কেইবাখনো নতুন আসনি। ধনিক শ্রেণীর উন্নয়নের পথ প্রশস্ত করে নির্মলা সীতারমণে দাখিল করলে বাজেট। নতুন সরকারের প্রথমক্ষণ বাজেটের বিরুদ্ধে সরব বিরোধী। বাজেট NDAর ইন্ডিয়া নহয় বলে কটাক্ষ। বাজেটক নিরাশাজনক আখ্যা গৌরব গগৈ আর বদরুদ্দিন আজমলর। অসমের বিকাশের কেন্দ্রীয় বাজেটত কেইবাখনো অভিলাষী আসনি। চাহ জনগোষ্ঠীর উন্নয়নের 1000 কোটি টাকার ধার্য। BTCর ধার্য 174 কোটি টাকা। টি বোর্ডের 721 কোটি টাকার ধার্য। অসমকে ধরে উত্তর পূর্বাঞ্চল নতুনক স্থাপন করা হব ব্যাংকর 100টা শাখা। হ্রাস পাব কর্কট রোগের 3 বিধ ঔষধের দাম। দাম কমিব সোণ, রূপ, প্লেটিনাম, কাপড়, জোতা, স্যান্ডেল, চামড়ার সামগ্রীর। হ্রাস পাব দেশীয় মোবাইল ফোন আর পার্টসর দাম। প্লাস্টিকের সামগ্রীর 25% দাম বৃদ্ধি। টপ হেডলাইনস আগবাইছে কিংস্টন এডুকেশনাল ইনস্টিটিউট। ইমাজিন, ইনোভেট, ইনস্পায়ার। বজারত মধ্যভোগীর আকাশলঙ্ঘী হয়েছে শাক পাচলির দাম। মধ্যভোগী খুহি খুহি খাইছে কৃষকর তেজ। মধ্যভোগীর বজারত শাক পাচলির এতিয়া জুই চাই দাম। মধ্যভোগীক লাভের সুবিধা দি শুই আছে সরকার তথা প্রশাসন। দশকর পিছত দশক ধরে কৃষকক খুহি আছে মধ্যভোগীয়ে, যার ফলত দালালর কেঁকুড়া চেপার খেতি বাতি এরবলগিয়া হয়েছে বহু কৃষকে। শাক পাচলির 200% পর্যন্ত মুনাফা অর্জন করে মধ্যভোগীয়ে, যার ফলত এতিয়া বজারলৈ গৈ মূরে কপালে হাত দিবলগিয়া হয়েছে সর্বসাধারণ রাইজে। ইফালে News18 ধারাবাহিক বাতরির পিছতে কৃষিমন্ত্রী অতুল বরা, যোগানমন্ত্রী রঞ্জিত কুমার দাসে মধ্যভোগীক কোনো প্রকারে প্রশ্রয় দিয়া নহব বলে প্রকাশ করেছে যদিও এতিয়ালৈকে কোনো পদক্ষেপ গ্রহণ করা নাই, যার ফলত এতিয়াও কৃষকক মাধমার সোধাই আছে দালালে। আর এই সন্দর্ভত কৃষকসকলে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে। উদালগুড়ির পর আমার সাংবাদিক রিপুঞ্জয় নাথর প্রতিবেদন আগবাইছো। যিটো সময়ত শাক পাচলির আকাশলঙ্ঘী মূল্য হয়েছে সেই সময়ত যখন থলুয়া কৃষক আছে সেই কৃষকসকলে উচিত মূল্য পাইছে নাই, মই এখন শাক পাচলির বাড়িত উপস্থিত আছো। আর এই শাক পাচলির বাড়িখনত পটলের পর আরম্ভ করে বেঙেনালকে সকল উপলব্ধ হয়। ইয়াত ফুল জিকারপর সকল সামগ্রী খেতি করেছে, কিন্তু আসলে এই যি দাম পাব লাগিছিল বা সাহার ভঙা শ্রম করে যান পয়সা পাব লাগিছিল সেই পয়সা উপযুক্তভাবে নাপায়। এটা কথা কব লাগিব যে এই 40 টাকার দরের বস্তু যায় কিদরে বজারত আসলে 90 টাকা হয় সেই কথা ধরব নয়। মানে পোনে পোনে কি দামত বস্তু বা পটল বা ফুল জিকা কি দামত বিক্রি করেছে মানে জানি বিচারিম। পটল আপনি কি দামত বিক্রি করেছে?
পটল আমি চল্লিশ বাজারত কি হয় বলে আপনি ধরো 80-90 এনেকে চলি আছে 20 টাকা পোয়া বেছে কেনকে হয়ে যায় বাজার আসি এইটা আমি ধরবা নিম উপর কিবা এটা এটা ফোন দেখাই আছে ব্যাপারী হতে এটা আমি তো কবা নিম আমি যেটু পাউটু দি ফেলে আমি গুছি যাবো আমার ঘর কাম করবো খেতে যি কয় তাকে দিব লাগে বাধ্য উপায় নাই কোনো কারণত বেশিকে নিদিয়ে নিদিয়ে লাগে মালটুকু আপনি ঘুরাই লো যাক তাতে আপত্তি নাই সিন্ডিকেট চলে নাকি বাজার সিন্ডিকেট তো চলে সিন্ডিকেট চলাই আছে একাংশ ব্যবহারে চলাই আছে আপনি কি কি এবার খেতে করেছে খেতে বেঙেনা অলপ করলো পটল আছে অলপ জিকা অলপ সেইখিনি মোর বেঙেনার কি দাম চলি আছে বেঙেনা এতিয়া ধরো পাল্লা আমি 100 পাও 20 টাকা হয় 20 টাকা আমি পাও কেজিত তাতে কিমান হয় বাজার যায় তাতে পোয়া বিশ তাতে ভেজাল নাই এটা দাম কোনে নির্ধারণ করে দামটো এতে বাজারে কব পারবো যেটা ব্যাপারী হাতে কব পারবো হয় আর কিছু কৃষক আছে তেওঁলোকৰ পৰা মই পুনে পুনে জানিবলৈ চেষ্টা করিম কি কব সামগ্রীর দাম কেনেকুৱা হৈছে ভুল জিকা কি দাম চলি আছে ভুল জিকা আমাৰ বেঙেনা 100 টকা পাল্লা 20 টকা কিলো আর এই পটল এই আমি 40 টকা পাও আর বাজারত 80-90 টকা বিক্রি হয় 20 টকা পাওয়া বিক্রি করে কেনেকে ইমান দাম বাড়ে যায় বাজারত সেইটো আমি গম নাপাও এটা আমি যেখিনি পাও আমি সেইখিনি লৈ যাও আমি যেখিনি দিই আমি সেইখিনি লৈ আহো তাতকে বেশি দিব খুঁজলে আমি জাগাও নাপাও বিক্রি করবো নোৱাৰো তেই আর মালখিনি আমি কি করিম দিব লাগা বাধ্য বিক্রি করা করবি নকরা নাই এনেকে কই দিয়ে এই হেনকে নকয় এটা জাগা পালি আমি বিক্রি করিম জাগাই নাই আপনা বহিব নিদিয়ে বহিব নিদিয়ে জাগা নাপাও বাজারত জাগা নাই বহিবার ব্যাপারীয় বন্ধ করে রাখছে সব জাগা দাম মানে হি এটা ব্যাপারীয় নির্ধারণ করে ব্যাপারী নির্ধারণ করে আমার দুগৰাকীকৈ সতীৰ্থ সাংবাদিকৰ সৈতে সংযুক্ত হৈছোঁ এইখিনি মুহূৰ্তত গণেশগুৰি বজাৰৰ পৰা আমাৰ সৈতে আছে ভাস্কৰ শইকীয়া লগতে হাউকুচিৰ বজাৰৰ পৰা সংযুক্ত হৈছে উৎপল হালৈ উৎপল প্ৰথমে আপোনাৰ কাষলৈ আহিছোঁ মধ্যভোগীৰ কেঁকোৰা চেপাত এতিয়া হাহাকাৰ কৰিছে সৰ্বসাধাৰণ জনতাই জুই চাই দাম শাক পাচলিৰ বজাৰত কি তথ্য লাভ কৰিছে আপুনি হয় চাওক জয়ন্ত আমি আগৰে পৰা বাতৰি সম্প্ৰচাৰ কৰি আহিছিলোঁ যে বিশেষকৈ যোগান বিভাগ আছে এক প্ৰকাৰ তেখেতসকলে নিষ্কম্মা হৈ আছে শুই থকাহে পৰিলক্ষিত হৈছিলে দুদিন পূৰ্বে যোগান বিভাগৰ মন্ত্ৰীগৰাকীয়ে নিজে মূৰত চাউলৰ বস্তা দাঙি থকাহে পৰিলক্ষিত হ'ল তাৰ বিপৰীতে বজাৰে বজাৰে গৈ তদাৰক কৰা পৰিলক্ষিত নহ'ল যাৰ সুবিধা একাংশ ব্যৱসায়ীয়ে লৈছে বা মধ্যভোগীয়ে লৈছে বিশেষকৈ এই মুহূৰ্তত মুখ্যমন্ত্ৰীগৰাকীৰ যি কথা উল্লেখ কৰোঁ তেখেতে স্পেচিয়েল টাস্ক ফৰ্চ গঠন কৰি দিছিলে যে গুৱাহাটী মহানগৰীৰ বজাৰে বজাৰে তেখেতসকল ঘূৰিব আৰু নিৰ্ধাৰিত নিৰীখ ৰাখিব তাৰ বিপৰীতে কোনো এখন বজাৰতে নিৰ্ধাৰিত নাই মই যিহেতু হাউকুচি বজাৰত আছোঁ সতীৰ্থ ভাস্কৰ যিহেতু গণেশগুৰি বজাৰত আছে দুয়োখন বজাৰৰ যে সামগ্ৰীৰ কথা উল্লেখ কৰোঁ তেতিয়াহ'লে দৰ দাম যদি চোৱা যায় বিভিন্ন হ'ব বা পৃথক পৃথক হ'ব আজিৰ তাৰিখত মধ্যভোগীৰ হাতৰত পৰিছে কোনো ধৰণৰ বিভাগীয় কৰ্তৃপক্ষ নাই আজিসকল গ্ৰাহক আছে তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম বা যিসকল ব্যৱসায়ী আছে তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যে বেঙেনা কি দাম আছে উৎপল দেখুৱাই থাকক বজাৰৰ পৰিৱেশ সমান্তৰালকৈ গ্ৰাহকৰ প্ৰতিক্ৰিয়াও আমি ল'ম ভাস্কৰ আছে আমাৰ সৈতে গণেশগুৰি বজাৰৰ পৰা ভাস্কৰ গ্ৰাহকৰ প্ৰতিক্ৰিয়া কেনেকুৱা যোগান বিভাগ হৈ আছে যোগান মন্ত্ৰীয়ে সকিয়নি দিয়ে দায়িত্ব সামৰিছে টাস্ক ফৰ্চৰ কোনো দেখাদেখি নাই বজাৰত নিশ্চয়কৈ জয়ন্ত নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ যি বাতৰি আমি প্ৰচাৰ কৰি আহিছোঁ যি যোগান বিভাগ বৰ্তমান নিদ্ৰাত মগ্ন বুলি ক'ব লাগিব এক প্ৰকাৰৰ কোনো ধৰণৰ যি মুখ্যমন্ত্ৰীয়ে টাস্ক ফৰ্চ গঠন কৰি দিছিল তাৰো কিন্তু দেখা দেখি নাই যিসমূহ এই বজাৰত আমি পোনপটীয়াকৈ যিসকল গ্ৰাহক আছে গ্ৰাহকসকলৰ সৈতে কথা পাতিবলৈ যত্ন কৰিম তেওঁলোকৰ মন্তব্য ল'বলৈ যত্ন কৰিম যিহেতু একাংশ মধ্যভোগীয়ে এই তেওঁলোকৰ এই যি এই টকা বজাৰখন বা যি এই বজাৰখনত কিন্তু এক হাহাকাৰ পৰিস্থিতি সৃষ্টি কৰিছে দাদা আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ যথেষ্ট সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে চব্জিৰ বহু দাম হৈছে একাংশ দালাল চক্ৰ কিন্তু ইয়াত জড়িত আছে বুলি ইতিমধ্যে বহুৱে ক'ব বিচাৰিছে বা চৰকাৰৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা পৰিলক্ষিত হৈছে কি ক'ব নাই এইটোতো প্ৰথম টাইম নাই এইটোতো গোটেই কিয়াৰ এনেকুৱা বানপানী আহিলে আমাৰ ভেজিটেবলছ দাম আপ হৈ যায় আমাৰ এইটোতো নিশ্চয় দাম বাঢ়িছে কিন্তু উপায় নাই আমিতো ল'ব লাগে চব্জি লৈ আছোঁ উপায় নাই যিমান দাম হ'লেও আচলতে আপোনালোকে ল'বই লাগিব কিন্তু চৰকাৰে কোনো ব্যৱস্থা বৰ্তমানলৈকে গ্ৰহণ কৰা নাই তেনেকুৱা এইটো এনেকুৱা মাৰ্কেট আছে নহয় এইটো কণ্ট্ৰল বহুত ডিফিকাল্ট আছে গভৰ্ণমেণ্ট কেনেকৈ কণ্ট্ৰল কৰিব এই চব্জি ক'ত পৰা আহিছে কেনেকৈ কৰিব এজেঞ্চি ইজ নট এনাফ টু কণ্ট্ৰল ইট আমাৰ এনেকুৱা মই ভাবিছোঁ মাস্কৰ দাম কেনেকুৱা আজি পাচলি বজাৰত কেনেকুৱা ধৰণৰ দাম যিকোনো ই কৰিছে ষ্টকিং কৰি তাৰপিছত চেল কৰি আছে দাম দুগুণা তিনিগুণা বঢ়াই দিছে তাৰ থিংক কৰিব লাগে বেপাৰী মানুহ থোক কৰিব লাগে কি জেনেৰেল পাব্লিক আমি কেনেকুৱা ছাপৰ্ট কৰিম
ধন্যবাদ জানাইছো। আমি দাদাৰ ওচৰলৈ আহিছো। দাদা, আজি যেহেতু বজাৰৰ বেলেগ বেলেগ সকলো চবজিৰ দাম বেলেগ বেলেগ বুলি কৈছে ইতিমধ্যে, আৰু দাম বৃদ্ধি হৈছে, কেনেকুৱা ধৰণৰ আজিৰ দিনটো যদি পটলৰ কথা কয় বা কুন্দুলিৰ কথা কয়, যিসমূহ লাগতিয়াল চবজি আছে, আলুৰ কথা কয়, কেনেকুৱা ধৰণৰ দাম বৰ্তমান? আলু আৰু পিঁয়াজৰ দাম বাঢ়িছে, চবজিৰ দামটো বহুত কমিছে। এতিয়া আজিকে পটল 40 বেচি আছো, কুন্দুলি 40, তাৰপিছত ভেন্দি 60, জিকা 40, স্কোৱাছ 50-40 বেচিছোঁ। দামটো বহুত কমিছে আজি, আগতকৈ বহুত কমিছে। সেইবিলাকতো অহা নাই, কোনো অহা নাই, অলপ কমিছে। আলু পিঁয়াজটো দাম বাঢ়িছে, আমাৰ আলুটো এতিয়া মোটামুটি আপোনাৰ 40 টকা হৈছে। ভাস্কৰ, আপুনি দেখুৱাই থাকক গণেশগুৰি বজাৰ। আমি সমান্তৰালকৈ শাওকুচিৰ বজাৰৰ পৰা বুজ লৈ আছোঁ। উৎপল আছে আমাৰ সৈতে শাওকুচিৰ বজাৰৰ পৰা। উৎপল, পুনৰ সংযুক্ত হৈছোঁ আপোনাৰ সৈতে। গ্ৰাহকৰ প্ৰতিক্ৰিয়া কেনেকুৱা? হয় চাওক জয়ন্ত, যিহেতু ভাস্করে যে এটি মুহূর্তত এটা গ্রাহক যি ব্যবসায়ীর মন্তব্য লৈছিলে, উল্লেখ করেছিল জিকা 40 টকা পায়। সমান্তরভাবে গণেশগুড়ির পৰা হাউকুচিলৈকে দূরত্ব মাত্র 8 কিলোমিটার, আর 8 কিলোমিটার দূরত্ব ইয়াতে দুগুণ দাম, জিকা 80 টকা চলি আছে। আর গ্রাহক আছে তেখেতসকলৰ পৰা জানিবলৈ চেষ্টা করি। দাদা, বজার ললে নেকি? বজার ললো। দাম কেনেকুৱা? দামটো বহুত বাছে, বহুত বহুত বাছে দাম। আৰু এনে সৰ্বসাধাৰণৰ কাৰণে অসুবিধা হৈছে বহুত চলাৰ কাৰণে। কিন্তু আৰু এটা কথা হ'ল কি, আমি ৰাইজকো দোষ নিদিওঁ আৰু কৰ্তৃপক্ষকো, মানে এতিয়া চাৰিওফালে যিটো বানপানী হৈছে, বানপানীৰ কাৰণে প্ৰডাকশ্যন কিছু কমি গৈছে। যদি চোৱা যায় গণেশগুৰি বজাৰত বিলাহী 40 টকাত পৰিছে, ইয়াতে 80 টকা, এইখিনিতে কিয় দৰা? এইটোৱে মধ্যভোগী তাৰমানে বিশেষকৈ আমাক মাজত ৰাখি তেওঁলোকে মধ্যভোগী মানে প্ৰফিটটো লৈ আছে। আৰু আমাৰ সৰ্বসাধাৰণ ৰাইজক বা আমি যিবিলাকে কিনি খাওঁ, আমাৰতো কিনা বাধ্য, আমি খেতিও কৰিব নোৱাৰোঁ, কিবা কৰিব নোৱাৰোঁ, আমাৰ ঘৰতে মানে নামত আছে যোগান বিভাগটো, তেওঁলোকে এই ক্ষেত্ৰত চোৱা চিতা কৰিব লাগে, ক'ত দামত ডিফাৰেঞ্চ ক'ত, সেইটো তেওঁলোকক এটা বিয়াগম মানে বিভাগ, তেওঁলোকে এই সময়ত যিহেতুকে দামৰ তাৰতম্য। যোগান বিভাগ এনেদৰে ব্যৰ্থ হৈছে মধ্যভোগীৰ দালালক নিয়ন্ত্ৰণ কৰাৰ ক্ষেত্ৰত, আৰু যাৰ দুৰ্ভোগ ভুগিছে সৰ্বসাধাৰণ জনতাই। গ্ৰাহকৰ প্ৰতিক্ৰিয়া কিয়া? উৎপল আৰু ভাস্কৰ, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু লাইভ আৰত খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম। লৈছোঁ আন এটি চমু বাণিজ্যিক বিৰতি। ৰাজ্যত 24 ঘণ্টাত পানীত পৰি মৃত্যু 4টি শিশুৰ। বাক্সা আৰু জাগিৰোডত হলিৰ সমাধি, 4টাকৈ শিশুৰ। বাক্সাৰ জালাহত দক হাৱৈত পৰি মৃত্যু হয় 9 বছৰীয়া জনদীপ কলিতা আৰু 13 বছৰীয়া দিখৌ দাসৰ। জালাহ কলিতা চুবাৰ পথৰ মাজত থকা এটা কালভাৰ্টত দক হাৱৈত পৰি মৃত্যু হয় শিশু দুটিৰ। জনদীপ কলিতাৰ জন্মদিন খাবলৈ স্বৰ্ণাংগামৰ বন্ধু দিখৌ দাস আহিছিল জালাহলৈ, পিছত দুৰ্ভাগ্যজনকভাৱে পানীত পৰি মৃত্যু হয় 2 শিশুৰ। শিশু দুটিৰ কৰুণ মৃত্যুত সমগ্ৰ অঞ্চলটোতেই এক শোকাকুল পৰিৱেশে বিৰাজ কৰে। হেৰি দিখু দটাই বিৰাট বন্ধু, তাৰমানে বিৰাট বন্ধু আৰু, এটা চন্না আৰু ইয়াৰ হ'ল কলিতা চুপাত, জালা কলিতা চুপাত। আজিত মাষ্টৰৰ আগত দলংখনত দলং আনি আছিল, তাৰপৰা কি বা কি ঘটনা, সেইটো কাই সেইখিনি সময়ত নাই মানুহ, তাৰমানে থাকলিতো থাকলিতো আৰু পাছলা খুৰীয়া দেখোঁ বাৰতে খাব আছিল, আৰু ইমান সেই হ'ব বুলি বাৰতে খাব আছিল। হা বাৰতে আছিল জন্তিপুৰ বাৰতে গম পাইছে কেনেকৈ? গম পাইছিল মানে তাৰপিছত গেলোঁ মই নেক্সট যাওঁতে চলিতা ক'ত ভাত নিছিল, তাৰমানে তাতে ভাত নিয়াতে চলিতা ক'ত, চলিতানো খাওঁ চলি, তাৰপিছত নেক্সট ফুৰিলোঁ, অহাৰ পিছত আৰু গেলোঁ ৰিটাৰ্ণ, যাৰ পিছত মাথা এটাও এই নাৰিকলৰ মাথা দে এটা মানুহে কৈছে, কিছু সময়ৰ পিছত আৰু মাথা নাৰিকলৰ মাথা দে, লাষ্টত মই পাগলা হৈ গৈছোঁ।
আর ইফালে জাগিরোডর নেলিটো দুই শিশুর হলিল সমাধি। নেলির সরু মাটি পর্বতত ঘরের কাষতে বাঢ়নী পানীত গা ধুবলে গৈ দুই শিশুর মৃত্যু হয়। মৃত শিশু দুটি 9 বছরীয়া বিজয় রাজভর আর 7 বছরীয়া মুকেশ রাজভর। ফলে বানপানী হয়েছে, মাথা ধুয়েছে, নদীর পানি যাওয়ার লগে লগে মাথা হয়েছে, পানি যাব নয়, রয়ে যায় পানি, রয়ে যাওয়ার ফলত দুজন গা ধুব গেছিলেন, পিছনে দুজন তাতে পুকুরে পড়ে দিলে। এটা এজনের নাম হল মুকেশ রাজভর, এজনের নাম বিজয় রাজভর, বয়স এজনের 7 বছর, এজন 9 বছর। সরু মাটি পর্বত মাইথন স্টিল নহয়, ওচর চুবুরিয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাইথন স্টিল।